হ্যালো এভরি ওয়ান হোপ ইউ অল আর ফাইন আশা করি তোমরা খুব 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 ভালো আছো মনে আছে লাস্ট ক্লাসে আমরা কী করেছিলাম আমরা পড়েছিলাম ইট সো হ্যাপেন্ড বই থেকে এই টপিক চিলড্রেন অ্যাট ওয়ার্ক এটা ওটাতে আমরা ফার্স্ট পার্টটা করেছিলাম এখন এর ফার্স্ট পার্টের পরেরটা আমরা আজকে করবো চলো পড়ার আগে আমরা দেখে নেই আমরা কি কি ডিসকাস করেছিলাম আর ডিসকাস করার আগে আমাদের আউটলাইন কি ছিল দেখো এই যে স্টোরি আছে চিলড্রেন অ্যাট ওয়ার্ক যে রাইটাররা রাইটার্সরা লিখেছেন ইটস ফ্রম রিয়েল লাইফ সিচুয়েশান থেকে লিখেছে ফ্রম দেয়ার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে লিখেছে ওনারা দিস রাইটার্স দে ওয়ার্ক ফর দিস চিলড্রেন কী ধরনের চিলড্রেনের সাথে ওরা কাজ করে নিয়ে কাজ করে দোজ হু আর র্যাক পিকার্স বা আমি এই স্টোরি শুরু করার আগেই তোমাদের সঙ্গে যখন ডিসকাস করেছিলাম এই স্টোরিকে নিয়ে যে কী স্টোরি হতে পারে আউটলাইনে বা বিফোর ইউ রিড যখন ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম না যে আমরা রাস্তাঘাটে দেখি অনেক ছেলেমেয়েরা ছোট ছোটো ছেলেমেয়েরা ওরা ভিক্ষে করে বা রাস্তায় ডাস্টবিন রাস্তার এই যে ওয়েস্ট ম্যাটেরিয়াল এগুলো পিক করে এই ছেলেমেয়েরা কোত্থেকে আসে কি ওদের ফ্যামিলি আছে কি না ওরা কিভাবে সারভাইভ করে ওদের লাইফ এই এই সিচুয়েশানে কীভাবে আসে ব্যাকগ্রাউন্ড কি হয় জেনারেলি এই স্টোরি চিলড্রেন অ্যাট ওয়ার্ক থেকে আমরা জানতে পারবো প্রথম দিন আমরা ওটা ডিসকাস করেছিলাম আমরা দেখেছিলাম এই স্টোরিতে একটা ক্যারেক্টার আছে ভেলু ছেলের বয়স কত ইলেভেন ইয়ার্স ওল্ড হিজ নেম ইজ ভেলু আর সঙ্গে এক মেয়ে ছিল মেজারলি এই দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যারেক্টার কি ভেলু হি ইজ ইলেভেন ইয়ার্স ওল্ড ওকে হি ইজ আ বয় ও ছেলে ওর দেখা হতো কার সঙ্গে ওয়ান গার্ল এখনও আমরা জানতে পারিনি মেয়ের নাম কারণ আমাদের মেন ক্যারেক্টার হিরো এখানে আমরা ভেলুর ব্যাপারে দেখছি যে কিভাবে ভেলু নিজের গ্রাম থেকে এসে শহরে এসে কিভাবে ওই র্যাক পিকার্স যে ক্যাটাগরিতে ও ইনক্লুড হয়ে গেছিলো বাই দিস উই ক্যান হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স অর নলেজ অর ইনফরমেশান দ্যাট ফ্রম দিস কাইন্ড অফ চিলড্রেন কাম মানে আমরা এই স্টোরি থেকে জানতে পারবো আমাদের ওই কিউরসিটি ওই কোয়েশনটা যে কোথেকে এই ছোটো ছোটো বাচ্চারা আসে ওদের প্যারেন্টস কি থাকে না বা ওদের কি কেউ নেই ওরা কীভাবে র্যাক পিকার্স হয়ে যায় সো বেলু ফার্স্ট টাইম ও কোথায় ছিল ফার্স্ট টাইম বেলু ওয়াজ ইন হিজ ভিলেজ বেলুর বাড়ি কোথায় ছিল গ্রামে আর ও কেন শহরে চলে এসেছিল আমরা ফার্স্ট পার্টে জেনেছিলাম যে বেলুর বাবা হি ওয়াজ আ ড্রাঙ্কার অ্যান্ড বেলু আর ওর বোন যাই ইনকাম করতো বেলুর বাবা ওটা ওদেরকে মারদোর করে নিয়ে নিত আর এটা যখন লাস্টে বেলু সহ্য করতে পারেনি ও চায়নি যে ও আবার আরেক রাত মানে ওয়ান মোর নাইট হি উইল গেট হি উইল বিটেন বাই হিজ ফাদার এটা ও আর নিতে পারছিল না এই টর্চারটা তখনই ডিসাইড করেছিল ও বাড়ি ছেড়ে শহরে চলে যাবে তখন ও বাড়ি ছেড়ে এই শহরে চলে এসেছিলো যখন রেলওয়ে স্টেশনে বসেছিল খুব স্যাড হয়ে যে এখন আমার কি হবে এখন আর কি হবে আমি কাউকে চিনিও না আমি কি করবো অ্যান্ড খুব একজস্টেড ছিল হাংরি ছিল ওর খুব খিদে পেয়েছিল। তখনই ওর দেখা হয়েছিল দিস গার্ল ওই এক মেয়ের সঙ্গে ওই মেয়েটাও কি। র্যাক ফিকার্স ওর সঙ্গে দেখা হয়েছে মেয়েটা ওকে বলেছে তুমি এখানে কেন এসেছো অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল কিন্তু বেলু কোনো আনসার দেয়নি তখন অবধি এরপরে মেয়ে বলেছে আমি বুঝতেই পেরেছি আই হ্যাভ এক্সপিরিয়েন্স কারণ তোমার মতো আমার মতো অনেক ছেলে মেয়েরা এই শহরে আসে তাই তুমি আনসার দাও বা না দাও তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে তুমি বাড়ি ছেড়ে এসেছো আর যদি খেতে চাও তাহলে আসো আমার পিছনে এটা বলে মেয়েটা যখন হাঁটতে লাগলো ওই সময় ওই সময় বেলু ভাবছিল আমি আর কি করব আমি কি ওর পিছনে যাব না যাব না এটা ও যখন ভাবছিল আর সময় ছিল না ও দেখছিলো মেয়েটা চলেই যাচ্ছে মেয়েটা আর ঘুরে তাকাচ্ছেই না যে ছেলেটা ওর পিছনে আসছে কি দেখেনি ভেলু এই সিচুয়েশানটা দেখে আরে মেয়েটা তো চলেই যাবে আর তো আমার কোনো হোপ নেই ভেলু ওর পিছনে হাঁটতে লাগলো এইটুক আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম আজকে আমরা দেখবো কি দেখবো যখন ভেলু ওর পিছনে গেছিল তখন কি হয়েছিল পার্ট টুতে আমরা দেখবো কি কি পয়েন্টস আছে দেখো ভেলু ফলোজ হিজ ফ্রেন্ড

আর যেহেতু কেউ নেই ওর সঙ্গে একটুখানি কথা হয়েছে তার মানে মেয়েটা ওর বন্ধু হয়ে গেছে ওই বন্ধুকেও ফলো করেছে খুব ক্রাউড খুব ভিড় ছিল বহু লোকজন ছিল কিন্তু ভেলু ওর পেছনে পেছনে দৌড় দিয়ে ওকে ধরার চেষ্টা করছিল আর ওরা কোথায় গেছিলো একটা বড় বিল্ডিংয়ের পিছনে যেখানে একটা বড় গার্বেজ বিন গার্বেজ বিন ইউ আন্ডারস্ট্যান্ড যেখানে মানে সবাই এসে ওয়েস্ট ম্যাটেরিয়াল ফেলে বিগ বিগ বক্স থাকে ওইখানে বিল্ডিং পিছনে ওইটা ছিল ভেলু ওয়ান্ডার্স ওয়াই দেয়ার দেয়ার অল ভেলু তো আর কিছু মেয়েটা তো চলেই যাচ্ছে ওর পিছনে পিছনে ও যাচ্ছে একটা বড়ো বিল্ডিংয়ের পিছনে গেছে যেখানে গার্বেজ আছে আর ভেলু ভাবছিলো আমরা এখানে কেন এসেছি কেন এসেছি কেন ওই বিল্ডিংয়ের পিছনে ওরা গেছে এই আনসারগুলো জানতে হলে আমরা এই স্টোরিকে গো থ্রু করবো পার্ট টুকে ওকে সো টুডে উই আর গোয়িং থ্রু পার্ট টু He caught up with the girl as she was leaving the station. When they got to the road, Velu found that the vehicles kept coming and never stopped for anyone. Smoke and dust flew at him from all sides, making his hat spin. They had to wait for a long, before, long time before they could find a gap to run through. Velu kept hesitating. অ্যান্ড দিফ গার্ল ফাইনালি ড্র্যাগ হিম টু দি আদার্স সাইড দেখো এই সিচুয়েশানটা কেন এসেছে ও যখন মেয়েটা স্টেশন ছেড়ে দেবে বেলুগিয়ে ওকে ধরে নিয়েছে মিনস ওকে ওর সঙ্গে হয়ে গেছে এরপরে ওদেরকে একটা রোড ক্রস করতে হবে আর রোডে খুব ভিড় ছিল দেখো এটাতে একটু ক্লোজ করে যদি দেখো দেখো কীভাবে এত গাড়ি আসছে এত ভিড় আছে এত স্মোক স্মোক ধোয়া গাড়ির অনেকগুলো ধু মানে গাড়ি যখন একসঙ্গে চলে ধোঁয়া ডাস্ট বালি এসব উড়ে এই সিচুয়েশান ছিল আর ওরা দাঁড়িয়েছিল অনেকক্ষণ আর ভেলু কেন হেজিটেট ফিল করছিল ও সাহস পাচ্ছিল না যে ও ক্রস করবে কেন কেন বিকজ ওর বাড়ি গ্রামে আছে আর গ্রামে এত গাড়ি থাকে না তো এত ভিড় দেখে ও খুব হ্যাজিটেশন ফিল করছিল ও রাস্তা ক্রস করতে পারছিল না তখন ওই মেয়েটা কি করেছে ভেলুকে ধরেছে আর ড্র্যাক করে মানে পুশ করে একদম নিজের সঙ্গে নিয়ে রাস্তা ক্রস করেছে ওয়াট ইউ থিঙ্ক ইউ আর ডুইং গ্রেজিং কাউজ ইফ ইউ স্ট্যান্ড অ্যারাউন্ড ইন দি মিডল অফ দি রোড লাইক দ্যাট ইউ উইল বি চাটনি ভেলুজ হার্ট ওয়াজ স্টিল বেটিং ফাস্ট He looked back at Central Station and the traffic speeding by. How had they managed to come through that? They could, they walked along the side of the road under some huge signboards. Velu looked up the pictures banyans, car tires, pens, a woman holding a box. The writing was all in English. So he did not know what it meant. Kibolte? যখন মেয়েটা বেলুকি এইভাবে ড্র্যাক করে নিয়ে এসেছে নিয়ে রাস্তা ক্রস করে ফেলেছে এর বলছে কী ভাবছো হ্যাঁ কী করছো কি তুমি হ্যাঁ তুমি কি এখানে এই যে গ্রামে কি হয় ছেলেরা ছোট ছোট ছেলেরা জেনারেলি গরুদেরকে জঙ্গলে বা বড় বড়ো মাঠে নিয়ে যায় ঘাস খেতে বলছে তুমি কি ওটার জন্য এসছো হ্যাঁ রাস্তায় যদি এইভাবে তুমি ঘুরতে থাকো বা দাঁড়িয়ে থাকো গাড়ির মাঝখানে পড়ে যাবে আর তুমি চ্যাটনি হয়ে যাবে কেন যদি ওর উপরে গাড়ি চলে যায় ও যদি পড়ে যায় চাটনি মিন্স লাইক ভর্তা হয়ে যাবে তোমার আমরা জেনারেলি বলি না এভাবে যদি করো তাহলে কি হবে তোমার ভট্টাই হয়ে যাবে তো বলছে তুমি ইউ উইল বি চাটনি ভেলুস হার্ট ওয়াজ আর ওই মেয়েটা তো এইসব বলেই যাচ্ছে কিন্তু ভেলুর কি হচ্ছে ভেলুর হার্ট একদম ওর হার্ট বিট ওয়াজ ভেরি ফাস্ট হি ওয়াজ জাস্ট নার্ভাস ওয়াজ থিঙ্কিং My god, what just happened? What just happened? Uh, so he was very nervous and his heart was beating. He looked back at Central Station and traffic speeding by. Cross-corner, was a traffic. How had they managed to come? থ্রু দ্যাট দে ওয়াকড অ্যালং দ্য সাইড বলছে মা জানি না এই কীভাবে আমরা এই রাস্তাটা ক্রস করে এসেছি এলু ভাবছে আর যখন ক্রস করে রাস্তার সাইডে ওরা হাঁটছে তাহলে আমরা দেখি না রাস্তাঘাটে অনেক বড়ো বড়ো সাইনবোর্ড লাগানো থাকে যে কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আর গ্রামে জেনারেলি এগুলো থাকে না তো দেখছে অনেক কিছু সাইনবোর্ড লেখা দেওয়া আছে এটার মধ্যে বানিয়ান গেঞ্জি গাড়ি টায়ার্স এগুলো আছে কিন্তু লেখাটা ইংলিশে লেখা আছে আর ভেলু ও ইংলিশ পড়তে পারে না তাই ও বুঝতেই পারছিল না যে এ সাইনবোর্ড কিসের জন্য দি গার্ল টান অন টু ওয়াইড ব্রিজ অ্যান্ড ওয়াক আপ ভেলু স্টপ অ্যান্ড পিপড ওভার দি রেলিং আন্ডার হিম দ্য রোড র্যান ইন টু দিস সিটি ইন আ ডিস্টেন্স হি কুড সি হিউজ বিল্ডিং অ্যান্ড টাওয়ার্স অ্যান্ড মোর রোডস তো ওরা তো একটা ইয়ে ছিল ব্রিজের ওপরে ছিল তো মেয়েটা চলে যাচ্ছে কিন্তু বেলু কী করছে ও তো কোনো দিন এইসব দেখেনি ওই রেলিং থেকে কীভাবে করে দেখছে কী আছে নিচে দেখছে খুব লম্বা লম্বা রোডস আছে গাড়ি ভর্তি একদম আর ওইখান ও কী দেখতে পাচ্ছিল খুব দূরে একটি বড় বিল্ডিং ছিল বড় বিল্ডিং আর কী ছিল অ্যান্ড টাওয়ার্স অ্যান্ড মোর রোডস খুব বড় বড় বিল খুব বড়ো বিল্ডিং আর বড়ো বড়ো টাওয়ার্স সি দ্যাট বিল্ডিং উইথ দ্য উইথ দ্য ওয়াল অ্যারাউন্ড ইট ইফ ইউ আর নট কেয়ারফুল ইউ উইল বি সুন বি কাউন্টিং বার্স দেয়ার বলছে কী বলেছে বল যখন ও দেখছে বেলু তো খুব মানে কিউরিয়াস হয় একদম মানে ও ও ফিল করছে যে এত বড় বড় বিল্ডিং কিসের বিল্ডিং এত বড় বড় টাওয়ার এই রোডগুলো কোথায় যাচ্ছে তখন জয়া কি বলছে দেখেছ ওই বিল্ডিংটা দেখেছ ওই বিল্ডিংটা তুমি যদি সাবধানে না থাকো তাহলে তোমাকে ওই বিল্ডিংই যেতে হবে আর গিয়ে কি বিহাইন্ড দ্য বার্স বার্ডস মিনস আয়রন রোডস বলছে জেলখানায় যে রুমগুলো থাকে দরজা রুম থাকবে একদিকে শুধু থাকবে দ্যাট ইজ আয়রন রডস ওকে বলছে তুমি যদি সাবধানে না থাকো তোমাকে ওই বিল্ডিংয়ে যেতে হবে আর তুমি ওই আয়রন রডগুলোর পিছনে তোমাকে লোহার পেছনে তোমাকে থাকতে হবে রডগুলো থাকে না লোহার ওটার পেছনে তোমাকে থাকতে হবে তখন ভেলু বলছে ভেলু ইস কুইন্টেড অ্যান্ড রিড দ্য তামিল সাইন সেন্ট্রাল জেল কোনো রকম ওইখানে তামিলে লেখা ছিল ও ইংলিশ পড়তে পারতো না বাট তামিল হিকড রিড সো ও শুনছে যে মেয়েটা কি বলছে তখন বেলু চেষ্টা করে পড়ছে দেখেছে কিনে আচ্ছা সেন্ট্রাল জেল লেখা আছে ওইখানে তখন বলছে

কিন্তু একটা কথা মনে রাখবে ধরাতে পড়বে না ধরাতে মানে ওই পুলিশ ওদের ধরাতে পড়বে না তুমি কিছু রং যদি নাও করো ওরা তোমাকে ধরে নিতে পারে তাই ওদের কাছে আশেপাশে তুমি থাকবে না কে বলছে মেয়ে বলছে কাকে বলছে বেলুকে ভেলু যখন জিজ্ঞেস করেছে কেন আমি কি করেছি যে আমাকে ওইখানে যেতে হবে তখনই মেয়েটা বলো তোমার কিছু করতে হবে না যদি धराते पड़ोरा तुम्हें नहीं जाए कई बिल्डिंग बिहाइंड दि बार्स ओके दें वाट डी मेन व्लू वनडर मेन मीनवाइल द वाज ऑलरेडी हेडिंग डाउन दी ब्रिज द सैक ऑन हर शोल्डर व्हाट it? He had seen her putting plastic কাবস ইন ইট অ্যান্ড দি স্টেশন বলছে যখন ও মেয়েটা এসব বলছে ভেলু ভাবছে ও কী বলছে ও এসব কী বলছে ভেলুর মাথায় কিছু ঢুকছিল না যে ও কী বলছে কারণ দেখো দুজনেরই প্রায় একই রকম বয়স কিন্তু ভেলু এখন এখন গ্রাম দিকে এসেছে শহরে কী হয় এখনও ও জানতো না আর ভিলুর বয়স কত ইলেভেন এগারো বছর আর মেয়ে ওর কাছাকাছি দশ হতে পারে এগারো হতে পারে বা বারো হতে পারে কিন্তু দেখো ম্যাচুরিটি সিচুয়েশান শহরে থাকছে যে সিচুয়েশানে থাকছে ও কত ম্যাচিওর হয়ে গেছে তাই এত ম্যাচিওর লেভেলে কথা বলছে যে ভেলু ধরতেই পারছে না যে মেয়েটা বলছে কি তখন এরপরে দেখছে মিনবালি যখন বেলু এসব ভাবছে যে ও কী বলছে কি বলে কি না ওর মানে কি তখন মেয়েটা আবার ব্রিজ থেকে নেমে যাচ্ছে ঠিক আছে তখন ও ভাবছে যে আরে ও কোথায় যাচ্ছে আর একটা ব্যাগ ন দেখো ওর শোল্ডারে ওর কাঁধায় একটা ব্যাগ বস্তা রেখেছে মেয়েটা একটা বস্তা আর বস্তার ভেতরে কি আছে কি কি পিক করছে স্টেশনে অনেকগুলো ইয়ে নিয়েছিল ইউজ করা কাপ প্লাস্টিক বটলস অল থিংস শিপোট ইন হার স্যাক তো এটাও দেখছে এটা তো নিয়ে যাচ্ছেই এরপরে বলছি ওয়াজ ওয়া ওয়ান ওয়াজ ইন ইট সো হোয়াট আর ইউ ক্যারিং ইন দ্যাট ব্যাগ এবার ভ্যালু জিজ্ঞেস করে নিয়েছে তো দেখেছিলো এখান থেকে কাপ টাপ তুলছিলো ইউজ করা কিন্তু তবুও ভ্যালু আবার জিজ্ঞেস করেছে কি হোয়াট আর ইউ ক্যারিং ইন দ্যাট ব্যাগ তুমি ওই ব্যাগে কী নিয়েছ কি আছে তোমার ব্যাগে থিংস বটলস পেপার ওয়েল ইউ ওয়ানডার হোয়াট হি ওয়াজ ডুইং উইথ দ্যাম বাট হি ফ্যাল শাইড টু আক এনি মোর কোয়েশন দেখো জিজ্ঞেস করেছি তোমার তোমার ব্যাগে কী আছে মেয়েটা বলছে কী জিনিস এইগুলো জিনিসই আছে বটেল আছে কিছু পেপার আছে এইবার ভেলু ভাবতে লাগলো এই ইউজ করা বটল এই পেপার ও কি করবে কেন নিচ্ছে কিন্তু এইবার ও কোশ্চেন জিজ্ঞেস করেনি ভেলু এইবার কোশ্চেন জিজ্ঞেস করেনি কেন ওর ওর খুব লজ্জা লাগছিল যে আমি কত কোশ্চেন জিজ্ঞেস করছি কত কিছু অনেক সময় হয় না আমরা অনেক কিছু জানতে চাই কিন্তু জিজ্ঞেস করি না একটু আনইজি ফিল হয় যে এত কোশ্চেন জিজ্ঞেস করব কি

ভেলু ওয়ান্ডার ওকে ইট ওয়াজ স্টিল মর্নিং বাট দ্য সান ব্লাস্টেড ডাউন অন দি টার অ্যান্ড ভ্যালুজ বেয়ার ফিট বার্ন এখনও কিন্তু সকালে ছিল কিন্তু এত রোদ বের হয়েছিল যে তার রাস্তা মানে পিচ পিচের রাস্তা হয় না টার দিয়ে বানানো থাকে কালো কালো যে টার ওটা গরম করে এটা হিটে একটু একটু মেল্ট হওয়া শুরু হয় বলছি এত গরম আর বেলুড় পায়ে জুতো ছিল না ওর পা পড়ে যাচ্ছিল তখন কি হলো ইট ওয়াজ নট লাইক ওয়াকিং অন আ মার্ড রোড আর এই পিচ রাস্তায় হাঁটা মানে এরকম না যে মার্ড রোডে গ্রামে কি হয় পিচ রাস্তা আমরা দেখি না মাটির রাস্তা হয় ম্যাক্স টু ম্যাক্স কী দেখি আমরা ইটের শোলিং করে রাস্তা বানানো হয় তো এটা ওটা না টাহার একদম গরম হয়ে যাচ্ছে ও পা পড়ে যাচ্ছে তখন কি হয়েছে দেখো হি ওয়াজ সোপড উইথ সোয়েট সোপড

ও খুব চেষ্টা করেছে যে একটু ছায়াতে হাঁটি আর মেয়ে মেয়েকেও ধরে রাখি মানে ওর পিছু পিছাটা না ছাড়ে যা যদি ও কোথাও চলে যায় ওর কী হবে ওর তো ওর ছাড়া আর ওর কোনো আর কোনো উপায়ও নেই তখন কী হলো হি হা হি ট্রাইড হার্ড টু ওয়াক ইন দি শেড অ্যান্ড কিপ আপ উইথ দি গার্ল অ্যাট দা সেম টাইম হি ওয়াক রিয়েলি ফাস্ট হাউ ফার ওয়াজ দি ফুড কারণ মেয়েটা বলছিল না খেতে চাও তাহলে আমার পিছনে আসো বলে হাঁটা দিয়েছিল আর তো কিছু বলেনি কোথায় নিয়ে যাবে কি খাবার দেবে ওর পিছনে পিছনে যাচ্ছে এদিকে ভীষণ গরম লাগছে পায়ে জুতো নেই আর টায়ার্ড হয়ে যাচ্ছে কিন্তু খুব ফাস্ট ফাস্ট মেয়ের পেছনে পিছনে যাচ্ছে আর ভাবছে আর কত দূরে আছে খাওয়া আফটার অলমোস্ট অ্যান্ড আওয়ার অফ ওয়াকিং দিস স্টপ ইন ফ্রন্ট অফ বিগ বিল্ডিং एंड बिल्डिंगर नाम देखो खूब स्लोलि आस्ते बेलू पढ़े श्री राजा राजेश्वरी प्रसन्न कल्याण मंडपम रीड वेलू स्लोलि सैन लेटर्स मेड ऑफ फ्लावर्स सेट ग्रूम विनाया गन ग्राइट रानी तो ये यल्डिंगर नाम की कि राजा राजेश्वरी प्रसन्न कल्याण मंडपम এটা মানে একটা বিয়ে ঘর ওইখানে বাইরে ফুল দিয়ে সাজানো লেখা ছিল বর আর বধুর নাম কি ছিল বরের নাম ছিল জে ভি বিনায়াগন অ্যান্ড ব্রাইট বধুর নাম ছিল রানী উইল স্টেয়ার অ্যাট দ্য বিগ কারস পার্কড আউটসাইড ফোন অফ দি কার্স হ্যাড আ ফ্লাওয়ার গার্লেন অ্যান্ড রোজেস ট্যাপ অন ইট ভেলু তো একদম দেখছি এতগুলো গাড়ি বিয়ের বিল্ডিংয়ের বাইরে এতগুলো গাড়ি রাখানো আছে একটা গাড়ি খুব সুন্দর মালা টালাও রোজ গোলাপ ফুল দিয়ে সাজানো আছে হি ওয়াজ ভেরি মাচ অ্যাট্রাক্টেড খুব একদম অ্যান্ড দি গার্ল লুকড অ্যারাউন্ড পুল পুল্ড ওয়ান অফ কুইকলি অ্যান্ড স্টাক ইন ইট হার হিয়ার কামন সি স্যাড এদিকে তো ভেলু দেখছে সাইন বোর্ড এত সুন্দর লেখা আছে ফুল দিয়ে সাজানো আছে আর মেয়েটা কি করেছে এদিকে দেখেছে ওই দিকে দেখেছে যখন দেখছে কেউ দেখছে না ওখান থেকে একটা ফুল নিয়ে ওর চুলে লাগিয়ে নিয়েছিল চুলে লাগিয়ে নিয়েছে আর লাগানোর আসো আর উই গোয়িং টু ইট হিয়ার আর্কু লুকিং এট দা হিউজ হল অ্যান্ড দ্য পিপল ইনসাইড তো বুঝে গেছে এটা তো বিয়ের ঘর তার মানে ওইখানে ভালো খাওয়া দাওয়া আছে এত বড়ো বিল্ডিং আছে এত লোকজন ভেতরে আছে ভেলু বলছে আমরা কি এখানে খাবার পাব এইবার দেখো মেয়েটা বলছে হোপস সেট দ্য গার্ল শেকিং হার থাম আন্ডার হিজ নোজ মেয়েটা মানে কারণ বেলু এত কোয়েশ্চেন জিজ্ঞেস করছে এত মানে এই কারণে মেয়েটা ওর নাকের নিচে এইভাবে করে হোপ আশা করি আমরা খাবার পাব হিম বিহাইন্ড দি হল দেয়ার ওয়াজ আ বিগ গার্বেচ বিন ওভার আমরা চ্যাপ্টার স্টার্টিং যখন হয়েছিল আমরা ছিল না যে আমরা জানবো ওরা যে বিহাইন্ড বিগ বিল্ডিং ওরা কেন গেছিলো ওরা ওইখানে চলে এসেছে এবার আমরা জানতে পারবো কেন এসেছে দেখেছে বিল্ডিংয়ের পেছনে একটা বিগ গার্বেজ বিন আছে মানে যেখানে যাবরা ওয়েস্ট ম্যাটেরিয়াল ফেলা হয় বড় একটা বাকেট ওইখানে আছে আর একদম ভর্তি হয়ে গেছে ভর্তি হয়ে অনেক সব যা ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে ওগুলো নিচে পড়ে যাচ্ছে টু গোটস ওয়ে স্ট্যান্ডিং অন দি ফাইল ফাইটিং ফর বানানা লিভ আর শুধু এটা না ওর ওই নোংরার মধ্যে দুটো গোট ছাগল ছাগল ছিল ওই দুই দুটো ছাগল নিজের মধ্যে ঝগড়া করছিল একটা ব্যানানা লেভ কলা পাতা দেখেছে ওটা খাওয়ার জন্য আর ক্লাউড অফ ফ্লাইজ বাজ লেগস আর যেখানে নোংরা জিনিস থাকে ওইখানে আমরা কি দেখতে পাই অনেকগুলো মাছি মাছি ঘুরে বেড়ায় ভিন ভিন করছে তো ওরা তো দাঁড়িয়ে আছে ওইখানে একদম অনেকগুলো মাছি ওদের পায়ের পাশে এসে বাজ বাজ বাজিং সাউন্ড করছে এরকম ঠিক আছে দেয়ার ওয়াজ আ রটেন স্মেল ইন দ্য এয়ার আর এত যদি আমরা এই ডাস্টবিনের কাছে যাই কীরকম স্মেল হয় খুব ব্যাড স্মেল তো একটু পচা গন্ধ আসছিল আর ভেলু সহ্য করতে পারছিল না দি গার্ল পিকড আপ আশি বানানা অ্যান্ড হেল্ড ইড আউট টু ভ্যালু মেয়েটা ওটার মধ্যে খুঁজে টুজে একটা খুব গলা একটু একটু পচে গেছে এরকম একটা কলা পেয়েছে নিয়েই ভেলুর কাছে এইভাবে থ্রো করে দিয়েছে থ্রো করে তো কী হয়েছে দেখো ভ্যালু ওয়াজ শকড আর উই গোয়িং টু ইট সরি থ্রো করে বলছে হেয়ার ইজ ইউর ফুড নাও তোমার খাওয়ার আর ভ্যালু ওটা ধরে বলছে আরে আমরা কি এটা খাবো আর উই গোয়িং টু ইট দ্যাট দেয়ার লেফট ওভার আমরা কি ওদের মানে যা ওরা ফেলে দিয়েছে আমরা এটা খাবো ছে ওয়াট ইউ থিঙ্ক আই অ্যাম আ গো ডগ আই অনলি টেক আনটাচ টাচ ফুড

ডোন্ট থিঙ্ক আই হ্যাভ মানি টু বাই ফুড ফর ইউ বলছে দেখো হিরো আসো এদিকে খাও আমি বলেছিলাম না তোমাকে খাবার দেবো এইবার খাওয়ার আছে তুমি খাও আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই যে আমি তোমাকে কিছু কিনে দেবো ঠিক আছে মেয়ে বলছে কাকে বলছে বেলুকে বলছে ইউ উড বেটার ইট হোয়াট ইউ গেট অ্যানটিল ইউ হ্যাভ ইউর ওন মানি আচ্ছা যা দিচ্ছি খাও যতক্ষণ তোমার কাছে নিজেই নেই নিজে কিনে না খেতে পারছো যা দিচ্ছি এটাই খাও ইউ হেজিটেটেড সরি ওয়েল ইউ হেজিটেটেড বাট হি স্টমাক স্ক্রু হিম আগেইন হি গার্ভ ডাউন দি বানানা অ্যান্ড বড়া হি স্টমাক ফেল বেটার ইমিডিয়েটলি আর বেলু করবে কি দিয়েছে বেলু খেয়ে নিয়েছে কারণ ও খিদে ওর পেট এইভাবে মুচ রাখাচ্ছিল যখন দিয়েছে নাও হি ফিলস ব্যাটার হি কুড হ্যাভ ইটেন অ্যাট লিস্ট টেন টাইমস মোর বাট দ্য গার্ল কুড ফাইন্ড অনলি ওয়ান মোর বানানা উইশিয়েট হার সেল একটা কলা খেয়ে ওর কী হবে ও যা পেয়েছে এটা থেকে আরও দশ টাইম দশ বেশি যদি করে দে এত খেতে পারবে ওর এত খিদে পেয়েছে কার বেলুর কিন্তু মেয়েটা শুধু আরেকটা কলাই খুঁজে পেয়েছিলো আর ওটা ও নিজেই খেয়ে নিয়েছিল ইট ইস টু আর্লি দে হ্যাভ অনলি ইট ইন টিফিন ইফ ইউ আর স্টিল হাঙ্গরি ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর দ্যাম টু ফিনিশ লাঞ্চ ইউ ক্যান ওয়েট ইফ ইউ ওয়ান্ট মেয়েটা বলছে আমরা না খুব তাড়াতাড়ি চলে এসেছি লাঞ্চ এখনও হয়নি কলা টলা যেহেতু পড়া আছে বড়া কলা এগুলো আছে তার মানে ওরা খালি এখন টিফিনই খেয়েছে আর যদি লাঞ্চ খেতে হয় ওয়েট করতে হবে তুমি যদি ইচ্ছে করো মেয়েটা বলছি বেলুকে আই হ্যাভ টু ওয়ার্ক আই এম গোয়িং তুমি ওয়েট করো কিন্তু আমাকে তো কাজ করতে হবে মেয়েটা বলছে আমাকে কাজ করতে হবে তুমি ওয়েট করে করার ইচ্ছা থাকে ওয়েট করো এরপর আই এম গোয়িং শি পিক আপ এ কাপল অফ বটল ফ্রম দি হিপ থ্রি এইট ইন টু হার স্যাক দ্যান শি অফ ও এটা বলে ওইখান থেকে কিছু বটল নিয়ে ওর ব্যাগে ওর বস্তা ফেলে ও হাঁটা শুরু করেছে মেয়েটা ভেলু প্যানিকড হি রিয়েলাইজ দ্যাট ইফ দ্য গার্ল লেফট হিম হি হ্যাড নো আইডিয়া ওয়ের হি ওয়াজ অ্যান্ড ওয়াট টু ডু যখন মেয়ে চলে যাচ্ছে ও ভয় পেয়ে গেছে আর মেয়ে চলে গেলে আমি তো মানে জানি না আমার কোথায় কী করবো আমি কোথায় আছি কী করবো ও মেয়ের পেছনে হাঁটতে লাগলো ইট ওয়াজ ব্যাটার টু স্টিক টু হা শি সিম টু নো হার ওয়ে অ্যারাউন্ড হি র্যান আফটার গেন এই হি কলড হি ডিড নট ইভেন নো দি গার্লস নেম এই হোয়াট ইজ ইউর নেম মেয়ে যখন চলে যাচ্ছে ও তো ডাকছে এই 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 কারণ মেয়ের নাম জানছে না জানে না এখনো জিজ্ঞেস করেনি তাই বলছে এই এই তোমার নাম হারিং বিহাইন্ড হার শি স্টপ অ্যান্ড টার্ন অ্যারাউন্ড যাচ্ছিল যখন বলছে এই তোমার নাম কি থামিয়ে গেছে মেয়েটা থামিয়ে বলছে এভাবে ঘুরে তাকালো তাকে কি বলেছে ও হো সো ইউ হ্যাভ বিন ফলোইং মি অ্যারাউন্ড উইদাউট ইভেন নোয়িং মাই নেম জয়া বলছে ও তুমি আমার পেছনে পিছনে আসছিলে আমার নামও জানতে না আমার নাম জয়া আই এম নট ফলোয়িং ইউ হোয়াট দেন ওয়ার্ড হু গট ইউ ফুড ছেলেটা বলছে আমি তোমার পেছনে আসছিলাম না বলছে আচ্ছা তাহলে কি তোমাকে খাবার কী দিয়েছে কে দিয়েছে ক্যান আই কাম উইথ ইউ ওয়ের আর ইউ গোয়িং কাম ইফ ইউ ওয়ান্ট দিস ব্যাগ ইজ ফুল আই হ্যাভ টু গো হোম টু গেট অ্যানাদার ওয়ান তখন বলছে আচ্ছা ঠিক আছে যখন মেয়েটা বলছে আমার নাম জানো না আর বলছো আমার পিছনে আসছো না ঠিক আছে তাহলে তোমাকে খাওয়ার কে দিয়েছে এটা শুনেই বেলু বলছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি তোমার পিছনে আসতে পারি তোমার সঙ্গে আসতে পারি তুমি কোথায় যাচ্ছ বলো মেয়েটা বলছো হ্যাঁ তুমি যদি ইচ্ছা করো আমার সঙ্গে আসতে পারো আমি যাচ্ছি আমার ব্যাগ ভরে গেছে আমি বাড়ি গিয়ে এটা খালি করবো বা আরেকটা নেব এটা তোমাদের পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছি দুজনের কথা হয়েছে ওরা এক জায়গায় এসেছে ওরা এসে কিছু লেফট ওভার ফুড ছিল ওগুলো খেয়েছে খাওয়ার পর জয়া যখন চলে যাচ্ছিল আবার বেলু ওকে ওর পিছনে পিছনে হাঁটতে লাগলো এইবার মেয়ে ওর বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে যে বস্তা আছে ভরে গেছে ওটাকে খালি করবে এটার জন্য যাচ্ছে আর বেলু ওর সঙ্গে চলা স্টার্ট করেছে থার্ড ফেজে আমরা জানব যে ওর বাড়ি কীরকম মেয়ের বাড়ি কীরকম জয়ার বাড়ি কীরকম আছে আর ও কি করে আর ভেলুকে কিভাবে এই কাজে ইনভলভ ও করবে কারণ আর কোনো উপায় ওদের কাছে নেই আমরা থার্ড পার্টে ওটা জানবো তাহলে সেকেন্ড পার্টে আমরা জেনেছি যে ভেলু যখন ওর পিছনে গেছে ওরা একটা বড়ো বিল্ডিংয়ের পিছনে গেছিলো যেখানে বিয়ের বাড়ি ছিল বিয়ের বাড়ির পেছনে একটা গার্বেজ ছিল পাইল অফ গার্বেজ ছিল ওইখান থেকে কিছু খাওয়ার নিয়ে ওরা দুজন খেয়েছে খাওয়ার পরে আবার যখন মেয়েটা চলে যাচ্ছিলো বেলু ওকে ওর নাম জিজ্ঞেস করেছে নাম জিজ্ঞেস করার পরে ওকে বলেছে যে আমি কি তোমার সঙ্গে আসতে পারি কোথায় যাচ্ছ জয়া বলেছে আমি আমার বাড়ি যাচ্ছি আর ওর পিছনে চলতে লাগলো থার্ড ফেজে আমরা জানবো ঠিক আছে টিল দ্যাট বাই থ্যাংক ইউ